हेलो फ्रेंड्स, वेलकम टू टेस्टी बास्केट। आज आमी बनाबो कातला माछेर एकटा खूब परिचित एवं जनप्रिय रेसिपी, कातला माछेर कालिया। जे कोनो अनुष्ठान बाड़ीते बा बिये बाड़ीते ए कातला माछेर कालिया किन्तु हुएई थाके। एटा एकटु स्पाइसी हय किन्तु खेते खूब सुस्वादु। आशा करछि आजकेर ए रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। चलुन ताहले देखा जाक ए कातला माछेर कालिया आमरा किभाबे बानाई। প্রথমে নিয়ে নিয়েছি 5 পিস মাছ। মাছগুলোতে ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। এরপরেই মাছের কালিয়ার গ্রেভির জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, চার কোয়া রসুন, দুটো পাকা লাল লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এই সব উপকরণগুলো একসাথে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। তারপর কড়াই ভালো করে গরম করে তাতে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলেই আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছের টুকরোগুলো আমি উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে একটু 30 সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভাজার পর এরকম যখন বাদামি কালারের হয়ে আসবে তখনই ওই একসাথে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এটা আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে মশলাটা কষতে হবে। মশলা যত ভালো করে কষা হবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি সুস্বাদু হয়। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এবার আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে এবার তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আপনারা সবসময় রান্নার মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ আরও ভালো হয়। এবার হাই হিটে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। ঝোল ভালো করে ফুটে গেলেই একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম লো রাখতে হবে। গ্রেভি কয়েক মিনিট ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এবং শেষে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আপনারা শুকনো খোলা একটু ভেজে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দেবেন, তাহলে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যায়। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের কালিয়া। এবার গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সাথে আমি পরিবেশন করব।
আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপির জন্য।